আপনার বিরুদ্ধে যদি একটা মিথ্যা মামলা হয় বা আপনার বিরুদ্ধে যদি একটা ফৌজদারি সত্য মামলা হয়, মিথ্যা হলেও প্রথম প্রশ্নটি হবে জামিন, সত্য হলেও প্রথম প্রশ্নটি হবে জামিন। তার মানে যদি কোনো ফৌজদারি মামলা আপনি কি খান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম প্রশ্ন জামিনের প্রশ্ন এসে যায়। এবং জামিনের সাথে একটা বিষয় সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমলযোগ্য আমল অযোগ্য। যদি দেখেন যে এই মামলাটি একটা আমলযোগ্য মামলা, আমলযোগ্য অপরাধ, আপনি ধরে নেবেন যে নিশ্চিত আপনাকে একটা জামিন নিতে হবে, কারণ যেটা আমলযোগ্য মনে মনে কল্পনা করে নিতে হবে এটা জামিন অযোগ্য। যেটা আমল যোগ্য এটা মনে মনে কি কল্পনা করতে হবে, জামিন অযোগ্য। তার মানে জামিনের প্রশ্নে অবশ্যই আপনি একজন ফৌজদারি আইনজীবীর নিকট শরণাপন্ন হবেন। তিনি আপনাকে জানাবেন যে বাজান, মামলাটা তো তুমি একটা আমলযোগ্য করছো, তুমি একটু দূরে থাকো, আমি জামিনের প্রেয়ার দিচ্ছি, তুমি পুলিশের কাছে ধরা দিও না, কারণ তুমি পুলিশের কাছে ধরা দিলে কিন্তু বেহুদা কয়েকদিন খাইটে আসতে হবে। আমি তোমার জামিন করাবো কিন্তু তোমাকে অযথা, তাই তুমি একটু দূরে থাকো যদি জামিন অযোগ্য মামলা হয়। আর যদি জামিন যোগ্য হয় তাহলে আপনি কি নাকে তেল দিয়ে আপাতত ঘুমান কয়েকটা দিন, কারণ জামিন অযোগ্য যে মামলা আছে সেই মামলাগুলোতে আপনি জামিন পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই, কিন্তু জামিন যোগ্য মামলার ক্ষেত্রে আদালত জামিন দিতে বাধ্য। কথাটা ভয়ঙ্কর না? জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে কি বাধ্য। যদি আদালত জামিন প্রদান না করেন সেক্ষেত্রে অসাদ আচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন কে? আদালত। ভয়ঙ্কর কথা। তাহলে আপনার বিরুদ্ধে অনেকে এইসব প্রশ্ন করে আপনাদের কাছে যে আমার বিরুদ্ধে তো একটা মিথ্যা মামলা হয়েছে, আমি এখন কি করতাম? আছে না একটা কথা? তাহলে আপনি পরামর্শ দিবেন কি তাকে, যে আগে আপনি জামিন করায় নেন। জামিন যোগ্য হইলেও জামিনের প্রেয়ার করতে হবে, জামিন অযোগ্য হইলেও জামিনের প্রেয়ার করতে হবে। তাহলে জামিন যোগ্য যদি হয় সেক্ষেত্রে 496 ধারায় আপনি জামিনের প্রেয়ার দিবেন। কত ধারায়? 496 লেখেন না, 496 ধারায় আপনি জামিনের প্রেয়ার দিবেন। আর যদি জামিন অযোগ্য হয় সেক্ষেত্রে 497 ধারায় আপনি জামিনের প্রেয়ার দিবেন। আমি